ঈদের ছুটির আগে বেতন বোনাস দেওয়ার সিদ্ধান্ত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। পবিত্র ঈদ উল ফিতরের সরকারি ছুটি শুরু হওয়ার আগেই পোশাক শ্রমিক সহ সব কারখানার শ্রমিকদের বোনাস এবং চলতি মাসের অর্ধেক বেতন প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার 11 এপ্রিল বিজয়নগরের শ্রম ভবনে এ সংক্রান্ত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সভাপতিত্বে সরকার মালিক শ্রমিক ত্রিপক্ষীয় পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী 2রা বা 3রা মে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সরকারি ছুটির সঙ্গে মিল রেখে কারখানা মালিকদেরকে ছুটি ঘোষণার পাশাপাশি বকেয়া মার্চের বেতন, এপ্রিল মাসের 15 দিনের বেতন ও বোনাস দিতে হবে। সভায় অংশ নেন শ্রম মন্ত্রণালয়ের সচিব এহসানি ইলাহি, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালিদ মাহমুদ, বিজিএমইএ এর সহসভাপতি নাসির হোসেন, বিকেএমই এর প্রতিনিধি ফারজানা শামীম, শ্রমিক নেতা সুলতান আহমেদ প্রমুখ। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।